2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় একজনও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর এই সংখ্যা ছিল 48, এবার সেটি বেড়ে হয়েছে 51। অন্যদিকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় 2968টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব পরীক্ষার্থী পাস করেছে। গত বছর এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল 2354, অর্থাৎ শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 614। রোববার প্রকাশিত ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার 20,13,597 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে 16,72,153 জন, পাশের হার 83.04%। পাশের হার সবচেয়ে বেশি যশোর শিক্ষা বোর্ডে আর সর্বনিম্ন সিলেট শিক্ষা বোর্ডে। গতবারের মতো এবারও পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে, সেটি যেমন পাশের হারে তেমনি GPA 5 প্রাপ্তিতেও। এবার ছাত্রীদের পাশের হার 84.47% আর ছাত্রদের পাশের হার 81.57%। অন্যদিকে GPA 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে 98,776 জন ছাত্রী এবং 83,353 জন ছাত্র। এবার ছাত্রদের চেয়ে 15,423 জন বেশি ছাত্রী GPA 5 পেয়েছে।